বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক। আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের লিচু বাগানে। প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে সুলতানগঞ্জের একটি লিচু বাগান রয়েছে, সেই বাগান দিয়ে সকালবেলা দুই বালক কাঠ কুড়াতে গিয়েছিল। সেই সময় একটি বোমকে বল ভেবে ছোড়ে তারা। এরপর বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অপর একজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানান, এদিন সকালে দুই বালক কাঠ কুড়াতে গিয়েছিল লিচু বাগানে। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল স্বতঃ প্রণোদিত মামলা রুজু করে তার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন মালদার থেকে দেবু সিংহের রিপোর্ট, জেন টিভি। অঞ্চল অফিসার, গ্রাম পঞ্চায়েত অফিসার পেছন দিকে লিচুর বাগানে একটা পরিত্যক্ত জায়গায়, হ্যাঁ, যেখানে লোকজন চলাফেরা করে না, সেই জায়গাতে ওই একটা ড্রামের মধ্যে পাঁচ ছয়খানা বোমা রাখা ছিল। হ্যাঁ, সেটা বল ভেবে দুটো বাচ্চা তারা হাত দিতে যায়, তখন সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে একটু আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ, এবং সেই জায়গাটিকে আমরা কর্ডন করে রেখেছি এবং হ্যাঁ বোম ডিসপোজাল স্কোয়াডকে বলা হয়েছে, তারা আসবে, এসে নিয়ে ওই সেটাকে ডিসপোজাল করবে। এবং আমরা একটা আননোন এগেনস্ট মিসক্রিয়েন্টসদের এগেনস্টে একটা সুমোটা কমপ্লেন করেছি। একজন হচ্ছে নূর ইসলাম, বয়স 12, জসিম শেখ তার বয়স 13, তারা ওই জ্বালানি কাঠ কুড়োতে গিয়েছিল সেখানে। আমার নাম আলিয়া বিবি, আমার ছেলে গেছিলো খড়ি কাটতে, গাছ থেকে পড়ে গেল, ওখানে খড়ি পড়লো, বেশ আওয়াজ হয়ে গেলো, বেশ আমার ছেলেকে লেগে গেছে, আমার ছেলে ওখান থেকে ভেঙে চলে আসে, এটাই কথা। হসপিটাল নিয়ে গেলাম, হসপিটালে রিপোর্ট করলো, রিপোর্ট করে নিয়ে আসলাম। এখন আওয়াজ শুনতে পেয়েছি, আওয়াজ শুনতে পেয়েছি, আওয়াজও হলো, খুব জরুরি হলো আওয়াজটা। আমি ছেলেকে নিয়ে আমি হসপিটাল চলে গেলাম, আবার পরে করে কী হলো না হলো ওখানটা আমি দেখিনি। আর 14 বছর আমার ছেলে বয়স, নাম জসিম শেখ, আমার নাম মুর্শিদা। আমার ছেলেটা লক্ষ্মী ভাঙতে গেছিলো, লক্ষ্মী কাটতে কাটতে খড়িটা পড়ে গেছে। আমার জানে না কি এটা কী আছে, আপনাদের বাচ্চা ছাড়া কী করতে পারবে না, কী হয়ে ফুটে গেছে। তো আমরা জানতে পারলাম কি গাড়ির চাকা ফুটলো, একটু লোক বেলা চালো কি কী হয়েছে। তো আমি যে দেখছি তো বাচ্চাটার হাতে নিয়ে গেছে, এই তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে দুজন ছিল, আমার ছেলের নাম নূর ইসলাম আর ওইটার নাম জসিম। পরে হসপিটাল নিয়ে গেলাম, ওখানে না চিকিৎসা সিলাই টিলাই করা নিয়ে এলাম। এখন কেমন আছে? এখন আছে। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে